নমস্কার, আমি শ্রীগোবিন্দ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সুস্বাগত। বন্ধুরা, আজকে বলবো কন্যা রাশির জুলাই মাস আপনাদের কেমন যাবে, অর্থাৎ 2022-এর জুলাই মাসে কন্যা রাশির রাশিফল। এখন বক্তব্য হচ্ছে, আমি যেহেতু ডেট অফ বার্থ, সংখ্যাতত্ত্ব, নক্ষত্র সহ প্রেডিকশন দেবো, সুতরাং একটা অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যাদের কন্যা রাশি, তারা অবশ্যই মিস করবেন না, প্রতিটি পদক্ষেপ, মানে প্রতিটা মুহূর্ত দেখবেন। কন্যা রাশির জাতক বা জাতিকাদের জুলাই মাসের শুভ তারিখগুলো হচ্ছে 1, 4, 5, 6, 9, 12, 13, 14, 16, 17, 18, 19, 23, 24, 29, 30 এবং 31। আরবার বলছি, কন্যা রাশির জুলাই মাসের শুভ তারিখগুলো হচ্ছে 1, 4, 5, 6, 9, 12, 13, 14, 16, 17, 18, 19, 23, 24, 29, 30 এবং 31। এই দিনগুলো শুভ। এর মধ্যে থেকে বিশেষ শুভ তারিখ হচ্ছে 4, 6, 14, 17, 23। এই দিনগুলো বিশেষ বিশেষভাবে শুভ। অশুভ তারিখগুলো নোট করে নিন। অশুভ তারিখগুলো হচ্ছে 7, 10, 11, 15, 20, 21, 22, 25, 27 এবং 28। আরেকবার বলছি, 7, 10, 11, 15, 20, 21, 22, 25, 27, 28 এই তারিখগুলো অশুভ। এই অশুভ তারিখগুলোর মধ্যে বিশেষ অশুভ হচ্ছে 7, 10 এবং 22। যে তারিখগুলো আমি বলিনি সেগুলো হচ্ছে 2, 3, 8 এবং 26। অর্থাৎ জুলাই মাসের 2, 3, 8 এবং 26 তারিখ আপনাদের কেমন গেল সেটা পরের মাসে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নক্ষত্র সংখ্যাতত্ত্ব নিয়ে আসছি, তার মধ্যে যে শুভ অশুভ তারিখগুলো বলেছি, যেমন আমি যেটা দেখছি 4, 6, 14, 17 এবং 23, এই কদিন দেখবেন অর্থগম, অর্থপ্রাপ্তি, অর্থলাভ বা দীর্ঘদিন আটকে থাকা যে টাকা পয়সা পাওয়া, যে কোনো ক্ষেত্রে গেন, শুভ, অত্যন্ত শুভ এই ব্যাপারগুলো থাকছে। আর অশুভ তারিখগুলোর মধ্যে 7, 10 এই দুদিন বিশেষ করে শারীরিক এবং আর্থিক চিন্তা, এই ব্যাপারটা কম বেশি থাকছে। 22 তারিখ মাথায় রাখবেন, 22 তারিখটি বিশেষ অশুভ। আর সংখ্যাতত্ত্ব এবং নক্ষত্র নিয়ে আসছি, তার আগে বলি যে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ওভারঅল, মানে ওভারঅল আপনাদের এই মাসটা কেমন যাবে। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা কথা বলবো, যেহেতু কন্যা রাশির জাতক বা জাতিকাদের পপুলারিটি, জনপ্রিয়তা বৃদ্ধি বা পূর্বের অনেক দিনের তুলনায় যে মেন্টাল পিস বা মানসিক শান্তি, যে জায়গাটা মানসিক প্রশান্তি, অর্থাৎ শরীর, মন, মানসিকতা ইত্যাদির জায়গাগুলো যদি আমরা দেখি, তাহলে ওভারঅল বিগত মানে কয়েক বছরের তুলনায় কিন্তু এখন খুব ভালো যাবে। পপুলারিটি বাড়বে, আপনার জনপ্রিয়তা বাড়বে, অর্থাৎ আপনার বহুল পরিচিতি হবে, অনেক জায়গায় পরিচিত হতে পারবে, নতুন নতুন মানুষের সঙ্গে আপনার পরিচয় হবে। অর্থনৈতিক পরিকাঠামোর ক্ষেত্রটা যদি বলি, তাহলে বলবো বন্ধুরা যে কন্যা রাশির জাতক বা জাতিকাদের 7 জুলাই থেকে 29 জুলাই এই সময়টা অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু ভালো হবে, এ বিষয়ে কোনো মানে সন্দেহ নেই। সঞ্চয়ের ক্ষেত্রে একটু প্রবলেম হবে, হঠাৎ হঠাৎ টাকা পয়সা ব্যয়ের একটা প্রবণতা কম বেশি থাকছে। কন্যা রাশির জাতক বা জাতিকাদের একটা কথা বলবো যে গৃহগত ব্যাপার, এডুকেশন, শিক্ষা, মা, বাড়ির পরিবেশ, এইগুলো কিন্তু ওভারঅল কিন্তু আগের তুলনায় ভালো থাকবে। সন্তান সন্ততি ভাগ্য ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন তাদের ক্ষেত্র ভালো। এবারে যে ব্যাপারটা না বললে নয়, যে 12 জুলাইয়ের মানে 12 জুলাই পর্যন্ত কন্যাশ্রী জাতক বা জাতিকাদের 12 জুলাইটা পার হওয়ার পর থেকে হায়ার এডুকেশন, নিজের ক্রিয়েটিভিটি, নিজের সৃজনশীলতা, এই জায়গাগুলো কম বেশি আস্তে আস্তে ভালো হবে। কতটা ভালো হবে সেটা সময় বলবে। শরীর, মন, মানসিকতা ইত্যাদির জায়গাগুলো যদি আমরা দেখি, তাহলে দেখলাম বিশেষ করে ENT এবং নিম্নাঙ্গের রোগ ভোগে যাদের কষ্ট পাচ্ছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে। অর্থাৎ ENT এবং নিম্নাঙ্গের রোগ ভোগ নিয়ে যারা কষ্ট পাচ্ছেন অলরেডি, তাদের একটু শারীরিক প্রবলেম হবে। কন্যাশ্রী জাতক বা জাতিকাদের যে ব্যাপারটা না বললেই নয়, যে বিবাহ, পার্টনার বা এই সময় যদি বিবাহ করার চিন্তাভাবনা করেন, তো সেক্ষেত্রে বলবো যে ওভারঅল কিন্তু খুব ভালো হবে, ভালো না হওয়ার কোনো কারণ নেই। আর ভাগ্য যদি আমরা দেখি, তাহলে কন্যাশ্রী জাতক বা জাতিকাদের এই সময় ভাগ্য ভালো হবে। তবে হ্যাঁ, যারা লোয়ার পার্সন শারীরিক কষ্ট নিয়ে, মানে লোয়ার পার্সন নিয়ে শারীরিক কষ্টে নিয়ে যারা ভুগছেন অলরেডি, তাদের ক্ষেত্রে কিছু প্রবলেম হবে। ভাগ্যের ক্ষেত্রে যদি বলি, তাহলে বলবো যে 29 জুলাই পর্যন্ত নট আউট ভালো। কর্মক্ষেত্রের পরিবেশটা যদি আমরা দেখি, তাহলে দেখলাম যে মানে সত্যি কথা বলতে কি, যে 24 জুলাই পর্যন্ত কর্মক্ষেত্রের পরিবেশ কিন্তু ভালো, ওভারঅল ভালো। সাকসেস, সফলতা, কৃতকার্যতা এই ব্যাপারটাগুলো যদি আমরা দেখি, তাহলে কিন্তু ওভারঅল এখন কন্যাশ্রীর জাতক বা জাতিকাদের সাকসেস বলুন বা কৃতজ্ঞতা বলুন বা যে কোনো কাজে বেটার কিছু, ভালো হওয়ার কিছু জায়গা কিন্তু কম বেশি এখন ভালো চলছে এবং সেটা ভালো হবে।
ব্যয়টা বুঝে শুনে করতে হবে। অর্থাৎ ব্যয়ের একটা প্রবণতা বা মানে সঞ্চিত অর্থ ব্যয় হওয়ার একটা প্রবণতা এই সময় থাকবে, তবে সেটা বুঝে শুনে চলতে পারলে কিন্তু ভালো হবে। কারণ কন্যাশ্রী জাতক বা জাতিকাদের, বিশেষ করে যাদের 12 নম্বর নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে বলবো যে 12 নম্বর নক্ষত্রে জন্ম যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় অর্থাৎ জুলাই মাসটা আপনাদের ভালো কিছু হবে, ভালো কিছু বহন করবে। বিশেষ করে আর্থিক উন্নতি বলুন, নিজের পপুলারিটি বলুন, নিজের সব দিক দিয়ে একটা বেটার অপরচুনিটিসের জায়গা কিন্তু কম বেশি 12 নম্বর নক্ষত্রে জন্ম, অর্থাৎ যাদের উত্তর ফাল্গুন নক্ষত্রে জন্ম তাদের কিন্তু ভালো হবে, নো ডাউট খুব ভালো হবে। কতটা ভালো হবে সেটা সময় বলবে। যাদের 13 নম্বর নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে বলি যে আপনাদের ক্ষেত্রে আনএক্সপেক্টেড কিছু গেন, অপ্রত্যাশিত কিছু প্রাপ্তি, হঠাৎ করে কিছু টাকা পয়সা পাওয়া, এই ব্যাপারটা থাকবে। কবে রাখতে পারবেন কিনা সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, বা মানে ব্যক্তিগত আর বলবো না, আপনার উপর নির্ভর করছে টাকাটা রাখতে পারবেন কি পারবেন না। অর্থাৎ 13 নম্বর নক্ষত্রে জাতক বা জাতিকাদের পরিবেশ পরিস্থিতি ভালো, তবে 13 নম্বর নক্ষত্রে জাতক বা জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে এই সময় শারীরিক কষ্ট বলুন বা ছোটোখাটো চোটাঘাত লাগা বলুন, এই ব্যাপারটা কিন্তু কম বেশি থাকছে। তবে এটা নিয়ে ভয় পাওয়ার বা টেনশন করার মতো কোনো কারণ আছে বলে মনে করি না। 14 নম্বর নক্ষত্রে যাদের জন্ম তাদের না বললেই নয়, বিশেষ করে 14 নম্বর নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আপনাদের কর্মক্ষেত্রের পরিবেশ বলুন, বা যারা দীর্ঘ এতদিন ধরে যারা একটা কঠিন পরিস্থিতির মধ্যে ছিলেন তাদেরকে পরিস্থিতিটা কিন্তু অনেকটা ভালো হবে। তবে 14 নম্বর নক্ষত্রে জন্ম জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা কথা বলি যে লড়াই করে যান, এগিয়ে যান, সামনের দিকে এগিয়ে যান, দেখবেন আপনাদের ওভারঅল কিন্তু খুব ভালো হবে। এবারে 12, 13, 14 নম্বর নক্ষত্রের কন্যাশ্রী জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যেটা না বললেই নয়, দেখবেন যে বিশেষ করে প্রত্যেকটা নক্ষত্রের ক্ষেত্রে এই সময়টা ভালো হবে। বিশেষ করে 13 নম্বর নক্ষত্রে জন্ম জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে কম বেশি শারীরিক একটু সমস্যা বা শারীরিক কষ্ট দিতে পারে, তবে এটা নিয়ে ভয় পাওয়া টেনশন পাওয়ার কোনো কারণ নেই। কন্যাশ্রী জাতক বা জাতিকাদের যে বিষয়টা এখন এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাকসেস, সাফল্য, কৃতজ্ঞতা, কর্ম, কর্মোন্নতি, পপুলারিটি বৃদ্ধি, জনপ্রিয়তা বৃদ্ধি, আর্থিক ভাগ্য পূর্বের তুলনায় ভালো, এই ব্যাপারগুলো কম বেশি থাকছে। এডুকেশন ক্ষেত্রটা ভালো, বাড়ির পরিবেশ ভালো, এই ব্যাপারগুলো কম বেশি ভালো থাকছে। তবে যে ব্যাপারটা না বললে নয়, যাদের বিশেষ করে 2, 3, 4, 5, 6, 8 2, 3, 4, 5, 6, 8 এই সংখ্যাগুলোতে যাদের জন্ম, অথচ আপনার কন্যা রাশি, আপনার জুলাই মাস ভালো যাবে। 2 মানে 2, 11, 20, 29 3 মানে 3, 12 21, 30 4 মানে 4, 23 5 মানে 5, 14, 23 6 মানে 6, 15, 24 8 মানে 8, 17, 26 এই সংখ্যাগুলোতে বা এই তারিখগুলোতে যাদের জন্ম আপনার কন্যা রাশি, আপনার সময় ভালো যাবে। শুধুমাত্র খুব ভালো করে ফলো করবেন, শুধুমাত্র 9 তারিখে জন্ম যাদের, তাও বলে দিচ্ছি, বিশেষ করে যাদের মার্চ মাসের 9 তারিখে জন্ম তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হবে, তবে সেটা নিয়ে বড় কিছু নয়। আর রাশিফল 100% মেলে না, আমি আর অনেকবারই বলেছি, তার কারণ হচ্ছে প্রত্যেকটা মাসের ডেট অফ বার্থ টাইম আলাদা, তাদের পরিবেশ পরিস্থিতি চিন্তাভাবনা মানসিক দৃষ্টিভঙ্গি যেহেতু সব আলাদা, সেহেতু রাশিফল 100% মেলে না, আর এটার উপরে 100% ভরসা করে চলবেন না, এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শ্রীগুন্দু পরিবার অন্তর্ভুক্ত হন। যারা বিশেষ অনেক কোশ্চেন নিয়ে আসেন, কথা বলতে চাইছেন, বা অনেক কোশ্চেন নিয়ে যারা কথা বলতে চান, অবশ্যই জয়েন বাটনে মানে জয়েন বাটন ক্লিক করুন, সেখানে জয়েন করুন শ্রীগুন্দু পরিবারের সঙ্গে। এবং আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে একই নাম শ্রীগোবিন্দু, মানে ইউটিউবে যে নামটা আছে সেই নামে সার্চ করবেন, পেয়ে যাবেন। ভালো থাকবেন বন্ধুরা, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, সপরিবারে শান্তিতে থাকবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।